শিখাম কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি বানাবো মিষ্টান্ন নুডলস। তার জন্য নিয়ে এনেছি 3 প্যাকেট মিষ্টান্ন নুডলস। আজ মিষ্টান্ন নুডলস কর্ম হচ্ছে সয়াবিন দিয়ে, তার জন্য নিয়ে এনেছি সয়াবিন। আর এমনিছে হচ্ছে দুটা, একটা সিদ্ধ দিয়ে দিছি আর একটা ভাজা দিব। দুটা টমেটো সস নিয়েছি আর একটু ধনে পাতা নিয়ে নিছি। সয়াবিন তেল, লবণ, মরিচ, লাল মরিচ গুঁড়া আর হচ্ছে জিরের গুঁড়া আর নিছি। কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ। নুডলসটা সিদ্ধ করার জন্য দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জল। ওই জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সয়াবিন তেল, যাতে নুডলসটা ঝরঝরা হয়। আর এই ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এই সয়াবিন গুলো সিদ্ধ হওয়ার জন্য। জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি নুডলস। তিন প্যাকেটের সাথে আছে 3টে মশলা, সম্পূর্ণ শেষে দিয়ে দেব। ডিম আর সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, নামায় নেব। সয়াবিন গুলো জল দিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য, আর এদিকে নুডলসটাও হয়ে গেছে। এবার তুলে নেব। নুডলস সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর কড়াই পরিষ্কার করে সয়াবিন গুলো সিদ্ধ করে নিয়ে বারবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে চিপে নিলাম। এবার হচ্ছে হাত দিয়ে ছিঁড়ে নেব। আর এদিকে নুডলস সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে নিছি। সয়াবিন গুলো হাত দিয়ে এইভাবে ঠিক ছিঁড়ে নিচ্ছি। সেদ্ধ সয়াবিন গুলো ঠিক এভাবে ছিঁড়ে নিয়েছি। এখন রান্নাটা করব। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে আমি তেল দিয়ে সয়াবিন গুলো ভাজব। সয়াবিন হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা ভাজি। ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভাজা গুলো তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার সয়াবিন তেল। গরম হয়ে গেছে, দিচ্ছি কাঁটা পেঁয়াজ আর কাঁচা মরিচ। হালকা করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার
ঠিক আছে, এর মধ্যে এখন দিয়ে দেব লুডুস। লুডুস পেঁয়াজের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিন গুলো লুডুসের সাথে ভালো করে মিশাম, তারপর ডিমটা দিয়ে দেবো। মশলার প্যাকেটের মধ্যে লবণও থাকে, সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর সামান্য একটু মরিচ গুঁড়া, আর সামান্য একটু জিরে গুঁড়া। লবণ মরিচ গুঁড়া আর জিরের গুঁড়া ভালো করে লুডুসের সাথে মিশিয়ে নেব। এবার দিচ্ছি ভাজা ডিম। সবকিছু একসাথে মেশানো হয়ে গেছে, এবার আমি ধনে পাতা আর লুডুসের মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো কিছু ধনে পাতা, আর বাকি ধনে পাতা আমি সাজাই দেবো। মশলা লুডুসের সাথে এবার ভালো করে মিশাই নেব। সবকিছু লুডুসের সাথে ভালো করে মিশান হয়ে গেছে, এবার নামায় সাজাই দেবো। হয়ে গেছে, আজকে মিষ্টান নুডুলস নামায় নিচ্ছে। উপর দিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিমের কুচি। ডিম কুচি দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা, তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। হয়ে গেল আজকে আমার মিষ্টান নুডুলস। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী।